তো আপনাদের জানানো ছিল 16 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত এই বিধিনিষেধগুলো থাকবে। কিছু নিউ ডাইরেক্টিভ দেওয়া হয়েছে, নিউ ডাইরেক্টিভটা এখানে সিএস আপনাদের পড়ে দিচ্ছে। Power, drinking water supply, telecom, internet, print and electronic media, fire services, disaster management and civil defense, sanitation, sewerage and funeral services. এটা আগে যখন থেকে আমাদের restriction হয়েছে তখন থেকে এই services এই government offices গুলোকে ছাড় দেওয়া হয়েছে, যেহেতু emergency services সঙ্গে যোগ আছে। এবার নতুন যেটা আমরা যেটা করছি সেটা হচ্ছে এই উপর এমার্জেন্সি গভর্নমেন্ট অফিস বাদ দিয়ে সমস্ত গভর্নমেন্ট অফিস যেটা হবে অ্যাজ পার নর্মাল ওয়ার্কিং আওয়ার্স কাজ করবে উইথ 25% অফ দি স্ট্রেংথ। 25 শতাংশ যে কর্মচারী আছেন তাদেরকে নিয়ে সমস্ত গভর্নমেন্ট অফিস চালু থাকবে 16 তারিখ থেকে। যে হেড অফ ডিপার্টমেন্ট আছেন তারাই একটা ডিউটি রোস্টার তৈরি করে নেবেন, তারাই আমাদের অফিসার যারা আসবেন অফিস অ্যাটেন্ড করতে তাদের জন্য যানবাহন ট্রান্সপোর্টের অ্যারেঞ্জমেন্ট করবে। প্রাইভেট এন্ড কর্পোরেট অফিসেস উইল অলসো রিমেইন ওপেন ফর রেস্ট্রিক্টেড আওয়ার্স ফ্রম 10 AM টু 4 PM। প্রাইভেট এন্ড কর্পোরেট অফিসেস শ্যাল অলসো রিমেইন ওপেন ফ্রম 10 AM টু 4 PM উইথ নট মোর দেন 25% অফ দি স্ট্রেংথ। যেরকম গভর্নমেন্ট অফিসের ক্ষেত্রে আছে, গভর্নমেন্ট অফিসে কোনো সময় সীমা নেই, কিন্তু প্রাইভেট এন্ড কর্পোরেট অফিসে 10টা থেকে 4টি অবধি খোলা থাকবে। আর 25% এর বেশি যে ম্যান পাওয়ার আছে তারা থাকতে পারে না। তারপরে ওরাও যে আছে এমপ্লয়িজদের আছে তারা এমপ্লয়িজদের ক্ষেত্রে ট্রান্সপোর্ট অ্যারেঞ্জমেন্ট করবেন, আর সেই ট্রান্সপোর্ট যারা ব্যবহার করবেন তার জন্য ই পাস যেটা আছে কলকাতা পুলিশ অথবা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কাছ থেকে এটা নিয়ে নেবেন। একটা অ্যাপ আছে, অ্যাপ মাধ্যমে তারা ই পাসটা প্রিপেয়ার করতে পারবেন। আমরা আলাদাভাবে ক্যালকাটা পুলিশ কমিশনার এবং ডিজি সাহেবের সঙ্গে বসেছি যে অ্যাপ ব্যবহার করে তারা ই পাস নিতে পারে। অল প্রোডাকশন ইউনিটস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ইনক্লুডিং আইটি এন্ড আইটিএস মে ফাংশন উইথ 50% অফ দ্য টোটাল স্ট্রেংথ ইন ইচ শিফট সাবজেক্ট টু ভ্যাকসিনেশন অফ দি এমপ্লয়িজ ওয়েয়ারিং অফ মাস্ক এন্ড মেনটেন্যান্স অফ ফিজিক্যাল ডিস্টেন্সিং। এই ক্ষেত্রেও যেটা আছে এমপ্লয়িজরা ট্রান্সপোর্ট অ্যারেঞ্জমেন্ট করবে, কিন্তু এখানেও যারা ভ্যাকসিনেশন নেবে তারাই কিন্তু মর্নিং ওয়াকটা করতে পারবে। তারা যারা পার্কে যারা ঘুরতে পারে তারা কিন্তু ভ্যাকসিনেটেড হতে হবে। ডাবল যে ভ্যাকসিনেশন যাদের হয়নি তারা এই পার্কে ফিজিক্যাল এক্সারসাইজ অথবা মর্নিং ওয়াক করতে পারবে না, এটা বাধ্যতামূলক। ভ্যাকসিনেশন বাধ্যতামূলক দুটোই ডোজ। তারপরে আছে রিটেল শপস এন্ড ভেন্ডার্স বাজার্স এন্ড হার্টস রিলেটেড টু ভেজিটেবলস ফ্রুটস গ্রোসারিজ মিল্ক ব্রেড মিট এন্ড এগস শ্যাল বি অ্যালাউড টু রিমেইন ওপেন বিটুইন 7 AM টু 11 AM অনলি। এটা আমাদের আবার বলে দিচ্ছি, রিটেল শপস এন্ড ভেন্ডার্স বাজার্স এন্ড হার্টস রিলেটিং টু ভেজিটেবল ফ্রুটস গ্রোসারিজ মিল্ক ব্রেড মিট এন্ড এগস শ্যাল বি অ্যালাউড টু রিমেইন ওপেন বিটুইন 7 AM টু 11 AM অনলি। তারপরে যেটা আছে অন্যান্য যে শপ আছে যেটা আমাদের যেটা এখন বললাম 10টা থেকে 11টা অন্যান্য শপগুলো খোলা থাকতে পারে ফ্রম 11 AM টু 6 PM from 11 AM to 6 PM অন্যান্য সব খোলা থাকতে পারে।
তারপরে আছে রেস্টুরেন্ট এন্ড বারস ইনক্লুডিং হোটেলস এন্ড ইনক্লুডিং ইন হোটেলস যেটা রেস্টুরেন্ট বারস হোটেলস এর মধ্যে আছে শপিং মলস মধ্যে আছে মে রিমেইন ওপেন ডিউরিং 12 নুন টু 8 পিএম উইথ 50% সিটিং ক্যাপাসিটি যেটা রেস্টুরেন্ট বারস আছে এর বাইরে আছে হোটেল মধ্যে আর শপিং কমপ্লেক্সের মধ্যে আছে তারাও খোলা থাকতে পারে 12 নুন টু 8 পিএম অবধি উইথ 50% সিটিং ক্যাপাসিটি Retail shops in shopping malls and market complexes may remain open during 11 a.m. to 6 p.m. with 25% workforce and restricted entry of people only customers up to 30% at a time. जितना shopping malls से मंदी और market complexes मंदी जितना shop दूर आ चें, तारा पूरा ताकि पारे from 11 a.m. to 6 p.m. into the shop दूरों दे जितना आ चें, workforce 25% देके देशी होते होंगे ना और तापरे कोनो समय ওখানে যে ক্যাপাসিটি আছে শপিং মল কমপ্লেক্সে তার 30% এর বেশি মানুষ ঢুকতে পারবে না শপিং কমপ্লেক্সে যেতে পারবে না একসাথে একসাথে অপারেশনস রিলেটিং টু টি অপশনস মে রিজিউম উইথ 25% অফ দ্য টোটাল স্ট্রেংথ টি অপশন যেটা আছে শুরু হতে পারে সেটা 25% টোটাল স্ট্রেংথ গেমস এন্ড স্পোর্টস মে রিজিউম ইন স্টেডিয়াম এন্ড স্পোর্টস ক্লাবস উইদাউট স্পেকটেটরস Outdoor shooting and associated activities related to TV programs at cinema may resume with not more than 50% per person per unit at a time. 50% per unit at a time, subject to vaccination, wearing of mask, and maintenance of physical distancing and own transport arrangements. And also obtaining e-passes from Kolkata Police Public District Administration. এটা মোটামুটি নতুন যেটা restriction হে, যেটা relaxation দেয়া হচ্ছে 16 তারিখ থেকে। আগে যেটা আমাদের restriction ছিল, সেটা বহাল থাকবে। All schools, colleges, universities, polytechnic, Anganwadi centers, and other educational and academic institutions shall continue to be closed. All intra-state local trains. Metro railway and intra-state bus services and inland water transport shall remain closed, except for staff special trains for movement of emergency and essential services personnel. Movement of private vehicles, taxis and auto rickshaw will be prohibited except to and from hospitals, nursing homes, diagnostic centers, clinics, airports, terminal points, media houses, etc. All social cultural, academic, entertainment related gatherings, groupings and congregations shall continue to be prohibited. It earlier restrictions chilo, it will continue thakbe. All beauty parlors, cinema halls, gyms, spa and swimming pools shall remain closed. Aage chilo, that no bond thakbe. Not more than 50% persons shall be allowed at a time in marriage and other social gatherings. Kono change nahi ekhane. Funeral rituals shall be allowed with not more than 20 persons at a time. Aage jeta chilo seta bahal thakbe. For dance khetre shethe dike amra boro charte restriction aage chilo seta continue thakbe seta hocche e-commerce home delivery of all commodities shall be allowed eta continue thakbe. Banks and financial institutions can remain open for restricted hours between 10 a.m. to 2 p.m. and for the operations of the ATM. Petrol pumps, LPG gas offices and distribution centers shall remain open. Print, electronic media and social media, MSOs and cable operators shall remain open. And SEBI regulated and notified market entities shall remain open. এর মধ্যে কোনো মানে কোনো চেঞ্জ হয়নি আগে যে রেস্ট্রিকশন অর্ডার ছিল সেই রেস্ট্রিকশনে অর্ডার থাকবে আরও যেটা আছে অল আউটডোর অ্যাক্টিভিটিস including movement of vehicles, move people and vehicles shall be prohibited between 9 p.m. to 5 a.m. except for health services, law and order, essential commodities, including agriculture. ওই রাত 9টা থেকে সকাল 5টা বলে দাও। রাত্রি 9টা থেকে সকাল 5টা অবধি কোনো যানবাহন মানুষের মুভমেন্ট কিন্তু প্রহিবিটেড থাকবে। শুধু এসেনশিয়াল যে সার্ভিসেস গুলো আছে সেটা কিন্তু ইউ যাতায়াত করতে পারবে বাদ বাকি সবটাই সেগুলো ছাড়া সব বন্ধ থাকবে সেটা বন্ধ থাকবে শুনলেন আমাদের চিফ সেক্রেটারি বললেন কিছুটা ডাইরেক্টিভ নিউ ডাইরেক্টিভ দেওয়া হয়েছে যাতে কিছুটা ছাড় দেওয়া হয়েছে
অন্তত একদম পুরো বন্ধ থাকার থেকে কিছুটা 25% 50% অনেক জায়গায় অ্যালাউ করা হয়েছে, দোকান টোকানগুলোও খুলে রাখার জন্য অ্যালাউ করা হয়েছে, যাতে তার বিজনেসও পায়, তার খাওয়ার দাওয়ার বন্ধ না হয়। সুতরাং আর 9টা থেকে 5টা পর্যন্ত সব কিছুই বন্ধ থাকবে। আর অফিসগুলোর ক্ষেত্রেও বলে দিয়েছে, যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও বলে দিয়েছে, যারা ইন্ডাস্ট্রিতে 25% বা 50% যেটা আইটি ইন্ডাস্ট্রি বা গভর্নমেন্ট ওয়ার্ক ফোর্স, তারা নিজেরাই নিজেদের ট্রান্সপোর্টেশন অ্যালাউ করবে এবং তাদের প্রত্যেককে ভ্যাকসিনেটেড করতে হবে, এই আর কি। আর টেলিভিশন শুটিং সিনেমা এরা সবাই আমাদের রিকোয়েস্ট করেছিল, আমরা 50 জনের মধ্যে করতে বলেছি, প্রোভাইডেড তাদের সবাইকে ভ্যাকসিনেটেড হতে হবে এবং তাদের মাস্ক পরতে হবে, স্যানিটাইজ করতে হবে, এগুলো থাকবে।